আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখতে আরম্ভ করার জন্য। আমরা আজকে যে কোন সংখ্যার বর্গ নির্ণয় করা শিখব। আপনাদের সাথে আছি আমি রুবেল হাসান নন্নবী। চলুন বিস্তারিত ভিডিও দেখি। ধরুন আমরা ১৬র বর্গ নির্ণয় করব। আজকে আমি আপনাদেরকে সূত্রের মাধ্যমে এবং সূত্র ছাড়া বর্গ নির্ণয় করে দেখাবো। আমরা সবাই জানি a প্লাস b হোল স্কয়ার সমান লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি এই সূত্রের মাধ্যমে বর্গ নির্ণয় করে দেখাবো। 1 টা হচ্ছে a, 6 টা হচ্ছে b। তাহলে এটা a এবং এটা b, আর এটা গুণ আকারে আছে 2 ইনটু এ ইনটু বি। আর এই প্লাস গুলোকে আমরা হিসেবের মধ্যে রাখবো না, চলুন আমরা দেখে নিই। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের 6 স্কয়ার 36 36 এর 6 হাতে থাকে 3। এরপর কাজ হচ্ছে এটা দ্বারা এটাকে গুণ করা, 6 কে 6, এরপরে এই দুয়ের সাথে গুণ করা। তাহলে 12 এবং হাতের ছিল 3, তাহলে হচ্ছে 15 15 5, 5 থাকে 1। এবার কাজ হচ্ছে 1 এর স্কয়ার করা, তাহলে 1 এবং হাতের রাখে 2, অর্থাৎ 256। আমরা যদি 16 স্কয়ার করি তাহলে হয় 256। আপনি কি মনে করছেন যে অনেক সময় লাগছে? আপনি যখন এটা আয়ত্ত করে নেবেন তখন খুব দ্রুত করতে পারবেন। দেখুন আমরা আরেকটি করে দেখাই। আমরা এবার 33 এর বর্গ নির্ণয় করব। তাহলে আমরা একটু দ্রুত করার চেষ্টা করতেছি। প্রথমে 3 ত্রিকে 9 9 18 18 8 8 থেকে 1, 3 ত্রিকে 9 আর 1 10, অর্থাৎ 33 এর বর্গ করলে হয় 1089। দেখুন এবার কি সহজ মনে হচ্ছে? বর্গের নিয়ম হচ্ছে আমরা যে সংখ্যার বর্গ নির্ণয় করব সেই সংখ্যা দ্বারা সেই সংখ্যায় গুণ করা। যেমন 33 দ্বারা 33 কে গুণ করলে বর্গ নির্ণয় হয়। তাহলে এভাবে করে দেখি, 3 ত্রিকে 9 3 ত্রিকে 9 1 ঘর কাঁচা 3 ত্রিকে 9 3 ত্রিকে 9। দেখুন 9 9 দুগুণ 18 8 হাত থাকে 1 তাহলে 10 1089। দেখুন এটা কি সময় বেশি লাগছে না এটা সময় বেশি লাগছে? আপনারা দুই ভাবে নির্ণয় করতে পারেন। এবার দেখি আমরা এবার 3 ঘরের দেখব। যেমন 113, তাহলে 113 স্কয়ার করলে আমরা কিভাবে করতে পারি? এতক্ষণ আমরা করলাম দুইটা সংখ্যা, দুটো সংখ্যাকে আমরা কি একটা এ ধরেছি একটাকে বি ধরেছি, এবার তিনটা সংখ্যা আমরা কি করব? তাহলে প্রথম দুটিকে আমরা ধরব এ এবং পরেরটিকে ধরব বি। আর আগের নিয়মে সূত্র লিখব আমরা, 3 ওভার স্কয়ার 9, অর্থাৎ 3 এবং 3 গুণ, হাতে কিছু থাকে না। এরপরে 3 এবং 11 গুণ 3 আগে 33 33 সাথে 2 গুণ, অর্থাৎ 66, তাহলে 66 এর 6 5 থাকে 6। পরে কাজ হচ্ছে 11 স্কয়ার করা 11 স্কয়ার হচ্ছে 121, 6 যোগ করলে হয় 127, অর্থাৎ 113 স্কয়ার করলে আমরা পাই 12769। দেখুন আমরা কত দ্রুত বর্গ নির্ণয় করতে পারলাম। আপনিও যদি বাসায় বেশি বেশি অনুশীলন করেন তাহলে অতি দ্রুত নিমিষের মধ্যেই বর্গ নির্ণয় করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে থ্যাংক ইউ সো মাচ।